ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কড়াকড়িতে রাজধানীতে কমতে শুরু করেছে ডাবের দাম। তবে অসন্তোষ প্রকাশ করে যৌক্তিক পর্যায়ে দাম কমানোর দাবি জানান ক্রেতারা। এদিকে দাম বাড়ার কারণ হিসেবে পাইকারি ব্যবসায়ীদের উপরই দায় চাপাচ্ছেন খুচরা বিক্রেতারা। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze her skin. আপনি 100 টাকা চাইছেন কিভাবে? ওরা কি 100 টাকা দাম বলেন? ডাব কিনতে গিয়ে ক্রেতা বিক্রেতার এমন বাকবিতণ্ডা গেল কয়েকদিনের সাধারণ চিত্র। ডেঙ্গু প্রকোপের মধ্যে অতিরিক্ত দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান আর বৈঠকের পরও খুব একটা বদলায়নি চিত্র। খুচরা বিক্রেতাদের অতি মুনাফার প্রমাণ মিলল মগবাজারের মধুবাগে। সাধারণ ক্রেতার কাছে যে দাম হাঁকানো হচ্ছে ক্যামেরা দেখলেই তা কমে যাচ্ছে 20-30 টাকা পর্যন্ত। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেখানে বলছে ডাবের সর্বোচ্চ দাম 100 টাকা হওয়া উচিত, সেখানে রাজধানীর কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে 80-120 টাকায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যা 100-130 টাকা পর্যন্ত। এদিকে মগবাজার এলাকায় সেই ডাবই বিক্রি হচ্ছে 100-150 টাকা পর্যন্ত। 100 টাকায় একটা ডাব কিনে খাবো, আমি আশা করব যে সেই পরিমাণে একটা পানি হোক। ওনাদের কেনা পড়ে অ্যাভারেজ যে 60-70 টাকা করে, তো সেই হিসেবে বড়গুলো যদি 100 টাকা বা 120 টাকা হয় ঠিক আছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্যবস্থা নেওয়ার ঘোষণার পর অনেক বিক্রেতাই রেখেছেন পাকা রসিদ। তবে পাকা রসিদ না রেখে বাড়তি দামে বিক্রির পরও নানা অজুহাত কারো কারো, পাইকারি ব্যবসায়ীদের দিকেই তাদের অভিযোগ। কারণ বাজার থেকে কেউ দেয় না পাকা রসিদ, ব্যানালারা যে মাল বেচে না ওদের কাছ থেকে আমি মাল কিনছি। পাইকারি পর্দা যদি আমি আসলে কম পাই আমি বেচলাম পাবলিকের কাছে 10 টাকা কম বেচতে পারবো। আর উদ্যোগের হলো সেন্টিকে, কিন্তু আসলে আমরা তো একটা ডাবের উপরে 5-10 টাকাই লাভ করি। দ্রুত সময়েই স্বাভাবিক পর্যায়ে আসবে ডাবের দাম, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।